হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই সুমা আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো খুবই সুস্বাদু মলা মাছ রান্না রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নি কী কী লাগছে মলা মাছ রান্না করতে সেখানে আমি আমার পরিমাণ মতো আমি মলা মাছ নিয়েছি মাছগুলোর আমি মাথাগুলো ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোকে আমি প্রথমে মেরিনেট করে নিচ্ছি আর মেরিনেট করার জন্য নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া লবণ নিয়েছি স্বাদ মতো আর এখানে জিরা গুঁড়ো নিয়েছি একশো চামচের মতো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ তেল আর এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি তিনশো চামচের মতো এবার সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এভাবে মেখে রাখলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সে কারণে মেখে নিচ্ছি এরপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে রেখেছি এক চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো আর রসুন নিয়েছি একটা বড় সাইজের পুরোটা এরপরে এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো পাতলা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো জাল করছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিনিট পর আমি যে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর মাছটা দিয়ে আমি মাছটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে সে কারণে আস্তে আস্তে নাড়তে হবে এরপরে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানির দরকার নেই আমি মাছটা যেহেতু মাখা ঝোল রান্না করব। সে কারণে পানির পরিমাণ কম দিয়ে দিয়েছি এরপর মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট জাল করব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার ফলে মাছটা একটা সুন্দর একটা ফেলেবার আসবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক মিনিট পর ফিরে আসছি এক মিনিট পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে চূড়ার আশটা কমিয়ে দিচ্ছি এবং ঠান্ডা করে একটু আপনাদের উঠিয়ে দেখাচ্ছি তো ভিওর্স হয়ে গেল আমার মলা মাছ রান্না আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ